হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.5 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের বিভিন্ন লজিক্যাল ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন ইফ ফাংশন, তো চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে ইফ ফাংশনের একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখেন, আমি যদি এখানে 10 লিখি তাহলে রেজাল্ট হিসাবেও আপনাকে 10 দেখাবে, কিন্তু আমি যদি এখানে 10 ছাড়া অন্য যে কোনো অক্ষর লিখি বা যে কোনো যা কিছুই লিখি না কেন, এখানে অন্য রেজাল্ট দেখাবে, অর্থাৎ নট 10 লেখাটা দেখাবে। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি সুনির্দিষ্ট কোনো বিষয় চেক করতে যাচ্ছেন যে এটা আসলে এরকম কিনা। যদি এটা এরকম হয় তাহলে রেজাল্ট হবে সত্যি, আর যদি এটা এরকম না হয় তাহলে রেজাল্ট হবে মিথ্যা। তো বিষয়টা সেক্ষেত্রে আপনি মেসেজটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে লিখে দিতে পারেন, যদি 10 হয় তাহলে এখানে লিখে দিতে পারেন ট্রু, আর যদি 10 না হয় তাহলে এখানে লিখে দিতে পারেন ফলস। অর্থাৎ মেসেজটা সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনি ইফ ফাংশনের মাধ্যমে যে কাজটা করতে পারেন সেটা মূলত একটা লজিক, একটা বিষয়কে চেক করে নিতে পারেন যে হ্যাঁ এটা কি সত্য না মিথ্যা, বা এটা কি ঠিক আছে না ভুল আছে। যেমন আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে, আমি এখানে যাই লিখবো না কেন শুধুমাত্র 10 লিখলেই ও 10 লেখাটা দেখাবে, অন্য যাই লিখি না কেন এখানে সে 10 লেখাটা দেখাবে না। তো দেখেন, আমি আগে উদাহরণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 10 লেখা আছে, 10 লেখা দেখাচ্ছে। এখানে যদি আমি 5 লিখি ও কিন্তু নট 10 দেখাচ্ছে, এখানে যদি আমি 2 লিখি সে ওই একই রেজাল্ট দেখাচ্ছে, এখানে আমি কোনো অক্ষর লিখতে পারি সেক্ষেত্রেও সে একই লেখা দেখাবে। বাট শুধুমাত্র আমি যদি এখানে 10 কথাটাই লিখি তখন শুধুমাত্র সে 10 লেখাটা দেখাবে। তো এটা আমি কিভাবে করেছি, এটা সিনট্যাক্সটা আমি এখানে দিয়ে দিয়েছি, তারপরেও আমি এখন এখানে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয় ইফ লজিকটা। ইকুয়াল টু দেওয়ার পরে ইফ দেবেন, দেওয়ার পরে ট্যাব দিলেন, দেওয়ার পরে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা আসলে কি হবে, কোনটা দ্বারা আপনি টেস্ট করতে চাচ্ছেন, তো আমার লজিক্যাল টেস্টটা আমি এখানে রেখেছি। ওখানে যেহেতু কার্সর বসছে না, সুতরাং আমি কার্সরটা ঠিক নিচে বসিয়ে আপ অ্যারো কি দিয়ে ওখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, ইকুয়াল টু দেব। ইকুয়াল টু আসলে কি, ইকুয়াল টু আমি চাচ্ছি এটা যদি 10 হয়, অর্থাৎ A9 ইকুয়াল টু A9 সেলে আমি যদি শুধুমাত্র 10 বসাই তাহলেই শুধুমাত্র আমি লেখাটা যেটা পাবো সেটা হচ্ছে সাপোজ ইয়েস 10। একটু মেসেজটা বাড়িয়ে দিলাম, ইয়েস 10। আর যদি এইটা 10 না হয় তাহলে হবে অন্য যে কোনো কিছু, তাহলে মেসেজটা দিলাম নট 10। দেখেন, 10 লেখার সাথে সাথে সে দিয়ে দিচ্ছে ইয়েস 10, 10 ছাড়া অন্য কিছু দিলে নট 10 দেখাচ্ছে। তো এটাই মূলত ইফ ফাংশন। এরকম ভাবে আপনি বিভিন্ন বিষয় এখানে চেক করে নিয়ে আপনার লজিক্যাল ইফ ফাংশনটাকে আরেকটু হাতে কলমে নিজের দক্ষতাকে বাড়িয়ে নেবেন, নিজে আরেকটু প্র্যাকটিস করে। ধন্যবাদ।